নমস্কার, আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী পরমেশ্বরানন্দজির স্মৃতিতে। আজকে আমরা শুনব তৃতীয় পর্ব, শ্রী শ্রী মায়ের জন্মস্থানের ওপর মায়ের মন্দির করার জন্য শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তানেরা। আজকে আমরা শুনব তৃতীয় পর্ব, শ্রী শ্রী মায়ের জন্মস্থানের ওপর মায়ের মন্দির করার জন্য শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তানেরা তার ভাইদের কাছ থেকে টাকার বিনিময়ে সেই জমিটি নিয়ে নেন। আজকে তার পরের পর্ব। স্বামী পরমেশ্বরানন্দজি বলছেন, মায়ের শরীর তখন ক্রমশ খারাপ হতে লাগলো। অসুস্থ শরীরেই মা সকলের তত্ত্বাবধান, মামাদের বাটির সকলের আবদার পূরণ এবং অন্যান্য ঝঞ্ঝাট সমানভাবেই চলিতে লাগিল। এখন মায়ের মানসিক অবস্থারও যেন পরিবর্তন হইতেছে। সময়ে সময়ে দেখিতাম অন্যের ভেতর শ্রী শ্রী ঠাকুরকে দেখিয়া সন্তানের মতন তাকে স্নেহ করিতেছেন। যেমন পূর্বে এক সময়ে তিনি জয়রামবাটির একটি 13-14 বৎসরের বালকের অত্যন্ত লোভ দৃষ্টির জন্য প্রস্তুত নৈবেদ্য শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করেন নাই। এখন একদিন দেখলাম পূজার পূর্বেই নৈবেদ্যের ক্রিয়দংশ লইয়া ওই ছেলেটিকে খাইতে দিতেছেন। আমি তাড়াতাড়ি উপস্থিত হইয়া শ্রী শ্রী মাকে বলিলাম, ওই নৈবেদ্য এখনও ঠাকুরকে নিবেদন করা হয়নি, আর ওকে খেতে দিলেন যে? মা বললেন, বাবা, ওর ভেতরে ঠাকুর আছেন, আহা খাক। একদিন দেখিলাম তাহার জনৈক সেবিকার রাত্রে বিছানায় বালিশের অভাব হওয়ায় নিজের বালিশটি লইয়া তাহার বিছানায় মাথা দেওয়ার জন্য দিলেন। কার্যবশত তথায় উপস্থিত হইয়া আমিও ওই সেবিকাটি নিষেধ করিলে মা বলিলেন, তোমাদের ভিতরে ঠাকুর আছেন, ও মাথায় দিক। আমাকে একদিন শ্রী শ্রী ঠাকুরের ভোগের বাটির দুধ নিবেদন করিবার পূর্বেই খাবার জন্য দিলেন। আমি অত্যন্ত ভীত ও ত্রস্ত হইয়া বলিলাম, মা, এ কী করছেন? দুধ তো এখনও ঠাকুরকে নিবেদন করা হয়নি, আর ঠাকুরের বাটিতে আমায় দুধ দিচ্ছেন, আমি খেতে পারবো না। তখন শ্রী শ্রী মা বলিলেন, বাবা, নাও, তোমার ভিতরেও ঠাকুর রয়েছেন। অনেক পূর্ব হইতে একটি টিয়া পাখি শ্রী শ্রী মায়ের বারান্দায় লোহার খাঁচার ভিতর থাকিত। মা তাহাকে যত্ন করিতেন ও ভালোবাসিতেন, ও গঙ্গারাম বলিয়া ডাকিতেন। টিয়া পাখিটি অন্য কিছু কথা শেখাইলেও সে শিখিত না, কেবলই মা মা বলিয়া চিৎকার করিত। কেহ কোনো দেবতার নাম শুনাইতে যাইলে নানা প্রকার শব্দ করিত। শ্রী শ্রী মা তাহাকে লোহার খাঁচার ভেতরের ফাঁক দিয়ে প্রসাদী নৈবেদ্য, ফল, মিষ্টান্নাদি নিজের হাতে খাওয়াতেন। পাখিটি মায়ের হাত হইতে তুলিয়া লইয়া খাইত, সময়ে সময়ে আনন্দসূচক ধ্বনি করিত ও মা মা বলিয়া ডাকিত। অনেক সময় শ্রী শ্রী মা আহারের পর পান খাইয়া পাখিটি খাঁচার ফাঁক দিয়ে ঠোঁট বাড়াইয়া মায়ের জিহ্বা হইতে অবশিষ্ট পান লইয়া খাইত। একদিন দেখিলাম পূজার পূর্বেই নৈবেদ্য হইতে হালুয়া লইয়া গঙ্গারাম, খাও বাবা বলিয়া মা খাওয়াইতেছেন। আমি তাড়াতাড়ি বলিলাম, মা, এখনও পুজো হয়নি। গঙ্গারামকে হালুয়া দিলেন যে? শ্রী শ্রী মা বলিলেন, বাবা, ওর ভেতরেও ঠাকুর রয়েছেন। শ্রী শ্রী মা যেবার শেষ জয়রামবাটিতে ছিলেন সেবারকার কথা, 1326 সাল। মায়ের শরীর খুবই অসুস্থ, ক্রমে তাহার শুভ জন্মতিথির দিন উপস্থিত হইলে শ্রী শ্রী মা বেশি ঝঞ্ঝাট করিতে নিষেধ করিয়া বলিলেন, ভক্ত ছেলে মেয়েগুলি যারা আছে আর প্রসন্ন, কালীদের বাড়ি সব বলে দাও। কালীমামা উপস্থিত ছিলেন, শুনিয়া বলিলেন, দিদি, বষ্টম ভিখারি আছে। শ্রী শ্রী মা বলিলেন, থাম, ঘরের বষ্টম ভিখারি আগে সামলাই, তারপর তোর বষ্টম ভিখারি হবে। শুভ জন্মতিথি পুজোর দিন উপস্থিত, শ্রী শ্রী মা পূজনীয় শরৎ মহারাজের প্রেরিত নববস্ত্রখানি পরিধান করিয়া পুজো সমাপনান্তে ঘরের ভেতর তক্তপোষের উপর পশ্চিমাশ্ব হইয়া বসিলেন। যাহারা উপস্থিত ছিলেন একে একে সকলে পুষ্পাঞ্জলি দিয়া প্রণাম করিলেন।
শ্রী শ্রী মা সকলকে আশীর্বাদ করিলেন। ভোগ সমাপন হইলে শ্রী শ্রী মা আহারে বসিয়া কিছু প্রসাদ দিলেন। উপস্থিত অনেকেই প্রসাদ গ্রহণ করিলেন। ক্রমে ক্রমে বৈকালবেলা পর্যন্ত অনেক মেয়ে ও পুরুষ পরিতোষ সহকারে প্রসাদ পাইলেন। শ্রী শ্রী মা সামান্য সামান্য জ্বরে শরীর খুব দুর্বল বোধ করিতেছেন। নানা প্রকার চিকিৎসা হইতে লাগিল এবং কলকাতা যাবার ব্যবস্থাও হইতে লাগিল। ক্রমে 12 ফাল্গুন 1326 সাল কলকাতা যাবার দিন স্থির হইল এবং সেই অনুযায়ী সকল বন্দোবস্ত হইতে লাগিল। আমোদর নদ বাঁধের জন্য ডোঙাতে পালকি লইয়া যাওয়া নিরাপদ নয় মনে করিয়া শিহর ঘুরিয়া পালকি লইয়া যাইবার ব্যবস্থা হইল। অন্যান্য মেয়েদের জন্য নদী পারাপারে গোগাড়ি প্রস্তুত। ডোঙায় নদী পার হইয়া গাড়িতে উঠিয়া রওনা হইবেন। কোয়ালপাড়ার আশ্রমে দুপুরবেলা আহার আদির ব্যবস্থা হইয়াছে। ওখানে আহার আদি ও বিশ্রাম করিয়া সন্ধ্যায় শ্রী শ্রী মা ও অন্যান্য সকলে গোগাড়িতে বিষ্ণুপুরের পথে কলকাতা রওনা হইবেন। এরকমই বন্দোবস্ত করা হইয়াছে। নির্দিষ্ট দিনে সকলেই যাত্রা করিবার জন্য প্রস্তুত হইয়াছেন। শ্রী শ্রী ঠাকুরের পুজো করিয়া কিছু জলযোগ পূর্বক মা শ্রী শ্রী ঠাকুরের পুজো করা ফটোখানা বাক্সের মধ্যে রাখিয়া বাক্সটি বন্ধ করিলেন। একখানা কাপড় দিয়া বাক্সটি ঢাকিয়া আমাকে বলিলেন, এইটি তুমি নিয়ে চলো, আমি মাথায় করিয়া লইয়া যাইতেছি। গ্রামে হাম হওয়ার জন্য গ্রামের মধ্যে পালকিতে উঠবেন না বলিয়া পালকিটি শিহরের পথে আহের নামক জলাশয়ের পাড়ে রাখা হইয়াছে। রওনা হইবেন এমন সময় পূর্ব রাত্রির অবশিষ্ট ভাতগুলি যাহা জল দেওয়া ছিল একটি মেয়েকে দেবার জন্য প্রস্তুত হইলাম। বলিলেন, ভাতগুলি নষ্ট হয়ে যাবে, এগুলি দিয়ে যাই। আমি বলিলাম, আমরা দিয়ে দেব, আপনাকে কষ্ট করিয়া আর দিতে হইবে না। মা বলিলেন, না বাবা, আমিই দিয়ে যাব। ভাতগুলি মেয়েটিকে দিয়ে পুকুর ঘাটে হাত ধুইতে যাইয়া পা পিছলাইয়া পড়িয়া যাইবার উপক্রম হইয়াছিল। একটু সামলাইয়া ভিতরে আসিয়া বলিলেন, এক্ষুনি পড়ে গেছিলাম বাবা, শরীর খুব দুর্বল কি না? বসিয়া সামান্য বিশ্রাম করিয়া অগ্রসর হইলেন। আমি বাক্সটি লইয়া অগ্রসর হইয়া যাইতে লাগিলাম। সামান্য পথ আসিয়া দেখা গেল একটা শুভ্র শঙ্খচিল শ্রী শ্রী মায়ের মাথার উপর দিয়ে উড়িয়া যাইতে লাগিল। আমি দেখিয়া বলিলাম, মা শুভযাত্রা, মাথার উপর শঙ্খচিল উড়ে যাচ্ছে। মা বলিলেন, হ্যাঁ বাবা, কে বলিবে, শ্রী শ্রী ঠাকুরের সহিত দিব্য ধামে দিব্য মিলনের শুভযাত্রা কিনা এটা। শ্রী শ্রী মা আহেরের নিকট উপস্থিত হইয়া পালকিতে উঠিবার সময় জনৈক ব্রহ্মচারী একটি পাত্রে জল লইয়া গামলায় পা ধুইয়ে মুছিয়ে দিলে তিনি পালকিতে বসিলেন। আমি শ্রী শ্রী ঠাকুরের বাক্সটি পালকিতে তুলিয়া দিলাম এবং ব্রহ্মচারীকে বলিলাম, শ্রী শ্রী মায়ের এই পা ধোয়া জল যত্ন করিয়া লইয়া যাও। আমি কিছু তফাত হইলেই শ্রী শ্রী মা ব্রহ্মচারীকে বলিলেন, এইসব জায়গা মারিয়ে এলাম, গামলার জল ফেলে দাও। দুঃখের বিষয়, ওই ব্রহ্মচারী গামলার জল ফেলিয়া দিল। শ্রী শ্রী মায়ের পালকি চলিতে আরম্ভ হই করিয়া শ্রী শ্রী মায়ের পালকি চলিতে আরম্ভ করিয়া শিহর গ্রামের শান্তিনাথ শিব ঠাকুরের মন্দিরের নিকট উপস্থিত হইলে মা পালকি হইতে নামিয়া শিব ঠাকুরকে প্রণাম করিলেন। একটি টাকা দিয়া বলিলেন, মিষ্টি দিয়ে শান্তিনাথকে পুজো দাও। তাহাই করা হইল। পূজান্তে কিছু কিছু প্রসাদ সমবেত সকলকে দেওয়া হইল। তাহার মাতুল সম্পর্কীয় একজন ব্রাহ্মণকে তথায় উপস্থিত দেখিয়া তাহাকে প্রণাম করিয়া মা পালকিতে উঠিলেন। আমি পশ্চাতে পশ্চাতে যাইতে লাগিলাম। জয়রামবাটি হইতে 2 মাইল আসিয়া শিহর গ্রামের পশ্চিম প্রান্তে এল্লা নামক পুষ্করিণীর পশ্চিম পারে কোয়ালপাড়া যাইবার রাস্তায় পালকি উপস্থিত হইল। পালকি দাঁড় করাইয়া শ্রী শ্রী মা বলিলেন, অনেকটা এসেছ, বেলা হয়েছে, ফিরে যাও, খাওয়া দাওয়া করোগে, আমি পৌঁছে চিঠি দেব। আমি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে মাথা রাখিয়া প্রণাম করিলে মা মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন। পালকি চলিতে লাগিল। শ্রী শ্রী মায়ের অপার কৃপা ও করুণা স্মরণ করিতে করিতে
এবং তাহার অসুস্থ শরীরের বিষয় চিন্তা করিতে করিতে সৃষ্টি মায়ের জয়রামবাটির বাড়িতে প্রত্যাবর্তন করিলাম। নমস্কার, আজ এ পর্যন্তই। সৃষ্টি মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী পরমেশ্বরানন্দজির স্মৃতিতে সৃষ্টি মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সৃষ্টি ঠাকুর ও মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।